ফ্রেন্ডস ওয়েলকাম টু আর স্টাডি আপকামিং টেট এক্সাম দু হাজার তেইশ পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস ইতিহাস থেকে নেয়া নিয়ে আসা হয়েছে তো দেখুন আজকে আমাদের টপিক হচ্ছে জৈন ধর্ম এবং মহাবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা তাছাড়া আপনারা আর স্টাডি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই যে ফোন নম্বরটা রয়েছে দেখুন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর এই নম্বরে কল করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন তো আজকে আমরা আলোচনা করব মহাবীর সম্পর্কে ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে এমনভাবে স্লাইডগুলো তৈরি করা হয়েছে এবং আগেও কিন্তু আমরা মহাবীর সম্পর্কে আলোচনা করেছিলাম তবে তার থেকে বেশি পরিমাণে বিশদ পরিমাণে ইনফরমেশন নিয়ে এই ক্লাসটা আজকে করা হবে তার কারণ কি দু হাজার বাইশ সালে যে প্রশ্নপত্রটা বা প্রশ্নটা হয়েছিলো এটা মানে যারা কনসেপ্ট একদম ক্লিয়ার বিস্তারিত জানে তারাই কিন্তু আনসার করতে পারবে তো তার জন্য কিন্তু আজকের ক্লাসটা এমনভাবেই নিয়ে আসা হয়েছে তো দেখুন আমরা কে আলোচনা করব, জৈন ধর্ম জৈন ধর্ম পাশাপাশি মহাবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এখানে লেখা আছে বৈদিক যুগের শেষের দিকে প্রথা সামাজিক বৈষম্য ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে তো দেখুন আমরা বৈদিক যুগ পড়েছিলাম বা আর্য সভ্যতা যেখানে বৈদিক যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল তার পরবর্তী সময়ে কী হয় জাতিভেদ প্রথা দেখা দেয় হিন্দু ধর্মে কুসংস্কার দেখা দেয় সামাজিক বৈষম্য দেখা দেয় বর্ণভেদ প্রথা ছিল সেই সময় যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এইগুলো থাকার কারণে এবং নানাবিধ কুসংস্কার থাকার ফলে কি হয় সেই সময় ভারতবর্ষে তেষট্টিটি ধর্মমতের উদ্ভব হয়েছিল তার মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্ম ছিল বিশেষ উল্লেখযোগ্য তো দেখুন বৌদ্ধ ধর্ম নিয়ে গতকাল বা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আজ আমরা জৈন ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জাস্ট ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এখানে দেখুন লেখা আছে প্রবর্তক তো প্রবর্তকের মধ্যে এখানে এতগুলো কেন তার কারণ হচ্ছে জৈন ধর্মের টোটাল চব্বিশ জন তীর্থঙ্কন ছিল আচ্ছা যাই হোক আমরা আলোচনা করছি আপনারা দেখুন দেখুন জৈন ধর্মের প্রবর্তক ঠিক আছে জৈন ধর্ম যারা প্রচার করেছিলেন তাদেরকে বলা হয় তীর্থঙ্কর এই কথাটা মনে রাখবেন তীর্থঙ্কর কথাটার অর্থ হচ্ছে মুক্তির পথ নির্মাতা ঠিক আছে যাই হোক এক নম্বরে এখানে লেখা আছে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা ঋষভদেব তো পরীক্ষার মধ্যে যদি আসে যে জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জনের মধ্যে ওনার নাম কি মনে রাখবেন ঋষভনাথ বা ঋষভদেব তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর আর প্রকৃত প্রবর্তক প্রকৃত প্রবর্তক কে ছিলেন তিনি হচ্ছেন পার্শ্বনাথ বা পরেশনাথ পার্শ্বনাথ বা পরেশনাথকে বলা হয় প্রকৃত প্রবর্তক তিনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন মানে টোটাল চব্বিশ জনের মধ্যে প্রথম এক দুই এভাবে তো তীর্থঙ্করের সংখ্যা বাড়তে থাকে এক নম্বর কে ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব আর তেইশতম যিনি ছিলেন তেইশ নম্বরে ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ তিনি কাশীর রাজপুত্র এবং জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি তো তিনি ছিলেন কাশীর রাজপুত্র পরীক্ষার মধ্যে আসতে পারে বাসনাথ কোথাকার রাজপুত্র ছিল কাশীর এবং জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি তিনি ছিলেন তেইশ নম্বরে রয়েছে প্রধান প্রতিষ্ঠাতা বা স্থপয়িতা হলেন তো দেখুন এখানে আছে প্রকৃত প্রবর্তক তারপর হচ্ছে প্রধান প্রতিষ্ঠাতা যদি প্রকৃত প্রবর্তক আসে তাহলে পার্শ্বনাথ আর যদি প্রধান প্রতিষ্ঠাতা আসে তাহলে চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর যিনি ছিলেন মহাবীর ঠিক আছে তিনি কে ছিলেন মহাবীর ছিলেন মহাবীর হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর মানে এক নম্বরে ছিল প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বাইশতম একজন ছিল তার ওনার নাম হচ্ছে নেমিনাথ নেমিনাথ আর তেইশতম কে ছিল পার্শ্বনাথ চব্বিশতম কে ছিল আমাদের মহাবীর আর দুই নম্বর তিন নম্বর কে ছিল এগুলো মনে রাখার দরকার নেই কারণ প্রথম এবং শেষ এটাই পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে তো তারপরে দেখুন এখানে লেখা আছে তীর্থঙ্কর তীর্থঙ্কর শব্দের অর্থ হলো মুক্তির পথ নির্মাতা বা এই শব্দের অর্থ কী মুক্তির পথ নির্মাতা সংসার দুঃখ পার হওয়ার গাঠ মানে যিনি সাংসারিক দুঃখ কষ্ট থেকে পার করবেন ঠিক আছে এবার দেখুন কিছু গুরুত্বপূর্ণ যেমন এই ইনফরমেশনগুলো নতুন ইনক্লুড করা হয়েছে কেন করা হয়েছে কারণ এগুলো ইম্পর্ট্যান্ট এবং দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রের কথা মাথায় রেখেই কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে তো দেখুন জৈন তীর্থঙ্করের নাম এবং প্রতীক তো এখানে কি থাকবে জৈন তীর্থঙ্করের নাম থাকবে এবং তাদের প্রতীক থাকবে যেমন ঋষভনাথ ওনাকে বলা হয় আদিনাথ মনে রাখবেন ঋষভনাথ হচ্ছে ওনাকে কি বলে আদিনাথ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর তিনি ছিলেন তো ঋষভনাথের প্রতীক কী ছিল সার মনে রাখবেন পরীক্ষার মধ্যে যদি আসে যে ঋষভনাথের প্রতীক কী ছিল স্যার দেখুন চব্বিশতম তীর্থঙ্করের কিন্তু প্রতীক ছিল সবগুলো আমাদের মনে রাখতে হবে না কারণ হচ্ছে প্রথম তেইশতম চব্বিশতম এগুলো আমাদের মনে রাখতে হবে তো ঋষভনাথের কী ছিল সার ছিল পার্শ্বনাথ ওনাকে বলা হয় পরেশনাথ তো জৈন ধর্মের তিনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন ওনার যে প্রতীক ছিল এটা হচ্ছে সাপ মহাবীর দেখুন জৈন ধর্মের চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর মহাবীরের নাম হচ্ছে বর্ধমান একটু পরে আমরা জানবো যাই হোক এগুলো বিস্তারিত আলোচনা করবো তো ওনার কি ছিল সিংহ মনে থাকে যেন মনে থাকে যেন মহাবীরের যে প্রতীক ছিল এটা হচ্ছে সিংহ নেক্সট স্লাইডে চলে যাচ্ছি মহাবীর তো ওনার পরিচিতিটা একটু জানি নেই ওনার সম্পর্কে বিস্তারিত একটু যে বিষয় রয়েছে এগুলো জানার চেষ্টা করব তো দেখুন প্রথমে এখানে আছে বাল্লনাম ওনার যে ছোটবেলার নাম বাল্য নাম ছিল বর্ধমান নাম কী ছিল বর্ধমান তাহলে পরীক্ষার মধ্যে যদি আসি যে মহাবীরের বাল্য নাম কী ছিল বর্ধমান পিতা পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ উনি কিন্তু আবার গৌতম বুদ্ধ না গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের যে সিদ্ধার্থ আর এখানে যে সিদ্ধান্ত দুইজন কিন্তু একই ব্যক্তি নয় তো পিতা ছিল সিদ্ধার্থ কুন্দপুরের গাত্রিক গোষ্ঠীর নেতা ছিলেন তিনি তো সিদ্ধার্থ ছিলেন কুন্দপুরের গাছ গাত্রিক গোষ্ঠীর নেতা মার নাম হচ্ছে ত্রিশলা দেখুন আমাদের যে গৌতম বুদ্ধের মার নাম ছিল মায়াদেবী আর এখানে মহাবীরের মার নাম হচ্ছে ত্রিশলা লিচ্ছবি নেতা চেতকের বোন ছিল আর ওনারা ছিল ক্ষত্রিয় স্ত্রী স্ত্রীর নাম হচ্ছে যশোদা সন্তান একটি কন্যা যার নাম হচ্ছে প্রিয় দর্শনা এবার দেখুন বুদ্ধ বুদ্ধদেবের বুদ্ধদেবের ছেলে ছিল একজন যার নাম ছিল রাহুল আর মহাবীরের একজন মেয়ে যার নাম হচ্ছে প্রিয়দর্শনা তো প্রিয়দর্শনাকে বিয়ে দিয়েছিলেন জামালির কাছে তার জন্য এখানে লেখা আছে জামা তার নাম জামালি আর এই যে প্রিয়দর্শনার যে স্বামী ছিল জামালি তিনি কিন্তু মহাবীরের প্রথম শিষ্য ছিল বা তিনি কিন্তু প্রথম দীক্ষা গ্রহণ করেছিলেন মহাবীরের কাছ থেকে ঠিক আছে তো দেখুন জন্মকাল পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্ব এটা কিন্তু আনুমানিক ঠিক আছে জৈন কিংবদন্তি অনুসারে বিভিন্নভাবে বিভিন্ন লেখা আছে তবে সর্বজন কার্য যেটা এটা হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্ব সংসার ত্যাগ তিনি ত্রিশ বছর বয়সে সন্ন্যাসী হন এবার দেখুন যদি বুদ্ধদেব আসে বুদ্ধ কত বছর বয়সে সন্ন্যাস সংসার ত্যাগ করেছিলেন এটা হচ্ছে উনত্রিশ বছর বয়সে একটা সঙ্গে একটা লিঙ্ক করাচ্ছে কেন যেন আপনারা পরীক্ষার মধ্যে কোনো প্রবলেম না হয় পরীক্ষার মধ্যে যেন ভালোভাবে আনসার করতে পারেন তো গোশাল এটা দেখি প্রথম বারো বছর দিগম্বর সন্ন্যাসীর তপশ্চর্যা এই পর্বে গোশাল নামক এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ ও ছয় বছর সঙ্গ লাভ দিব্যজ্ঞান লাভে অসমর্থ তো দেখুন তিনি বারো বারো বছর দিগম্বর সন্ন্যাসীর তপশ্চর্যা করেছিলেন আর এই সময় এই সময় কী করেছিলেন গুসাল নামক একজন সন্ন্যাসী ছিল ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কে মহাবীর তিনি কিন্তু ছয় বছর ওনার সঙ্গে ছিলেন এবং তিনি ছয় বছর থেকেও দিব্যজ্ঞান লাভে অসমর্থ হয়েছিল তো তারপরে দেখি দিব্যজ্ঞান কীভাবে দেখুন সন্ন্যাসের ত্রোদশ বর্ষে বারো বছর তো এখানেই কাটিয়েছিলেন ত্রয়োদশ অর্থাৎ তেরোতম বছরে পূর্ব ভারতের ঋজুপালিকা নদীর তীরে তপশ্চর্যা ও কৈবল্য লাভ তাহলে কোন নদীর তীরে ঋজুপালিকা নদীর তীরে মনে থাকে যেন কত বছর সন্ন্যাসের কত বছরের সময় বারো বছরের মাথে কিন্তু তিনি এই কাজটা করেছিলেন তপশ্চর্যা এবং কৈবল্য লাভ করেছিলেন মৃত্যু ওনার মৃত্যু সম্পর্কে একটু আমরা জেনে নিই আনুমানিক চারশো আষট্টি খ্রিস্টপূর্বে বাহাত্তর বছর বয়সে অনশনে মগধের অন্তর্গত রাজগৃহের নিকটে পাবাপুরীতে বা নগরীতে ওনার দেহরক্ষা তো দেখুন মৃত্যুবরণ হচ্ছে আনুমানিক চারশো আষট্টি খ্রিস্টপূর্ব তো ওনার বয়স মৃত্যুকালে বাহাত্তর বছর হয়েছিল গৌতম বুদ্ধের কত বছর হয়েছিল আশি বছর হয়েছিল মৃত্যুকালে কোন জায়গাতে রাজগৃহের নিকট পাওয়াপুরীতে মনে রাখবেন বুদ্ধদেব কোন জায়গাতে মৃত্যুবরণ করেছিলেন বা দেহত্যাগ করেছিলেন বা মহাপরি নির্বাণ ওনার হয়েছিল বুদ্ধদেবের এটা হচ্ছে ছিল কুশিনগর আর মহাবীরের ক্ষেত্রে হচ্ছে এটা পাবানগর বা পাওয়াপুরি ঠিক আছে তো ধর্মপ্রচার ক্ষেত্র কোন কোন জায়গার মধ্যে প্রচার করেছিলেন একটু দেখে নিই ধর্মপ্রচার ক্ষেত্র হচ্ছে মহাবীরের মহাবীর নিজে মিথিলা মগধ অঙ্গ কুশল প্রভৃতি স্থানে তিনি ধর্মপ্রচার করেছিলেন রাজন্যবর্গ সমসাময়িক কে ছিল বিম্বিসার হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ওনার ছেলে অজাত শত্রু চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে শেষ জীবনে ঠিক আছে শেষ জীবনে তিনি কি করেছিলেন তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন অশোকের ঠাকুরদা কলিঙ্গরাজ কারবেল কলিঙ্গরাজ কারবেল ঠিক আছে কলিঙ্গরাজের সঙ্গে কারযুদ্ধ হয়েছিল কলিঙ্গ যুদ্ধ যে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বে অশোকের সঙ্গে ঠিক আছে তো ওনার সময়সাময়িক ছিলেন ওরা ইরাজনবর্গরা তারপর একটু দেখে নি জৈন ধর্মের বিভাজন একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্যাতাম্বর তাহলে জৈন ধর্মের বিভাজনের মধ্যে একটা ছিল কি দিগম্বর আর একটা কী ছিল শ্যাতাম্বর ক্লিয়ার তো মহাবীরের নেই নগ্নতাকে যারা গ্রহণ করেন অ্যাকচুয়ালি মহাবীর বলেছিলেন নগ্নতা আমাদের কোনো বস্ত্র পরিধান করার দরকার নেই কঠোর কৃত্য সাধনের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি তো তার জন্য আমাদের নগ্ন অবস্থায় থাকতে হবে মহাবীরের যে নগ্নতার ধারণাটা ছিল এটাকে বলা হয় দিগম্বর তো ভদ্রবাহু দিগম্বর ছিলেন ভদ্রবাহু দিগম্বরের পক্ষ থেকে তিনি প্রচার করেছিলেন এবং দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন ঠিক আছে কোন ভারতে দক্ষিণ ভারতে তাহলে ভদ্রবাহু কোন জায়গাতে করেছিলেন দক্ষিণ ভারতে তিনি নগ্নতার কথা বলেছিলেন আর শ্বেতাম্বর নাম শুনে বুঝতে পারছি পার্শ্ব হচ্ছে হচ্ছে বস্ত্র পরিধান শ্যাতবস্ত্র পরিধানকে যারা গ্রহণ করেন ঠিক আছে তো পার্শ্বনাথের নেই শ্যাতবস্ত্র পরিধানকে যারা গ্রহণ করেন তো শ্যাতাম্বর কেছিলেন পার্শ্বনাথ পার্শ্বনাথ বলেছিলেন যে পার্শ্বনাথকেছিলেন তেইশতম তীর্থঙ্কর ঠিক আছে তো এই পার্শ্বনাথই বলেছিলেন যে কি করতে হবে শ্বেতবস্ত্র পরিধান করতে হবে তো স্থূলভদ্র শেতাম্বর ছিলেন শেতাম্বর প্রচার করেছিলেন স্থূলভদ্র আর ভদ্রবাহ করেছিলেন দিগম্বর ঠিক আছে উত্তর ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন তো তারা কোন জায়গাতে করেছিলেন উত্তর ভারতে জৈন ধর্মটা প্রচার করেছিলেন তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট দ্বাদশঙ্ঘ চতুর্জাম পঞ্চমহাব্রত সবগুলো ইম্পর্টেন্ট তো আগে দ্বাদশঙ্গ দেখে নেই স্থূলভদ্রের নেতৃত্বে পাটলপুত্র আহত সবার সিদ্ধান্ত অনুসারে পার্শ্বনাথের চোদ্দোটি অনুশাসনের মধ্যে বারোটি গৃহীত হয় ভদ্রবাহর মৃত্যুর পর এটা ঠিক আছে এগুলো একত্রে দ্বাদশ অঙ্গ নামে পরিচিত তো কি হয় দ্বাদশ অঙ্গ জিনিসটাকে পার্শ্বনাথ চোদ্দোটা অনুশাসন আমাদেরকে দিয়েছিলেন তার মধ্যে বারোটা গৃহীত হয়েছিল কখন গৃহীত হয়েছিল ভদ্রবাহর মৃত্যুর পর আর এগুলোকে একত্রে কী বলা হয় দ্বাদশ অঙ্গ যেহেতু বারোটা ছিল ঠিক আছে চোদ্দোটির মধ্যে বারোটি গৃহীত হয়েছিল চতুর্জাম কি একটু দেখি চতুর্জামও কিন্তু পার্শ্বনাথ দিয়েছিলেন পার্শ্বনাথের চারটি মূলনীতি তো এগুলো কী কী অহিংসা সত্যবাদিতা চুরি না করা অনাসত্যি সন্মরিতভাবে চতুর্জাম নামে পরিচিত পরীক্ষার মধ্যে আসবে চতুর্জাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত জৈন ধর্মের সঙ্গে চতুর্জাম কে দিয়েছিলেন পার্শ্বনাথ চতুর্জামের মধ্যে কী কী ছিল অহিংসা সত্যবাদিতা চুরি না করা এবং অনাসত্যি তো তারপর কি করা হয় এই চতুর্জামের সঙ্গে মহাবীর কি করেছিলেন নতুন একটা জিনিস যুগ করেছিলেন যার নাম হচ্ছে সুচিতা বা ব্রহ্মসূত্র তো চারটার সঙ্গে একটা যুগ করলে পাঁচটা হয় তার নাম হয় পঞ্চমহাব্রত তো দেখে নেই দেখুন মহাবীর চতুর্জামের সঙ্গে যুক্ত করেন সুচিতা বা ব্রহ্মচর্য সুচিতা বা ব্রহ্মচর্য যা একত্রে মহাব্রত নামে পরিচিত আগে ছিল চারটা পরে একটা যুগ হয় সুচিতা মিলে হয় পাঁচটা তো পাঁচটাকে বলে হয় মহাব্রত তো পরীক্ষার মধ্যে আসতে পারে পঞ্চমহাব্রত কার সঙ্গে যুক্ত জৈন ধর্মের সঙ্গে পঞ্চ মহাব্রত কে দিয়েছিলেন মহাবীর চতুর্জাম কে দিয়েছিলেন পার্শ্বনাথ দ্বাদশ সঙ্গ পার্শ্বনাথ ঠিক আছে তো বলা হবে যে চতুর্জামের সঙ্গে মহাবীর কি যুক্ত করে মহাব্রত করেছিলেন এটা হচ্ছে সুচিতা বা ব্রহ্মচর্য নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ত্রিরত্ন জিনিসটা একটু দেখে নিই ত্রিরত্ন হল মুক্তি লাভের জন্য মহাবীর ত্রিরত্ন সাধনার পরামর্শ দিয়েছিলেন তো মুক্তিলাভের জন্য মহাবীর কী করেছিলেন তিনি বলেছিলেন ত্রিরত্ন সাধনা করতে হবে তো ত্রিরত্নগুলি কী কী প্রকৃত ভক্তি বা সদ্বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে যথার্থ জ্ঞান রাখতে হবে এবং সম্যক আচরণ করতে হবে আদর্শটা দেখে নেই সৎকর্ম কৃচ্ছ সাধন ও কটুর সংযমের মধ্যে দিয়ে আত্মার উন্নতি সাধন ও পরিশেষে আত্মার পুনর্জন্ম হতে নিষ্কৃতি বা নির্বাণ লাভই হলো জৈন ধর্মের আদর্শ তো জৈন ধর্মের আদর্শটা কী ছিল জৈন ধর্মের আদর্শ ছিল সৎকর্ম করতে হবে কৃচ্ছ সাধন করতে হবে এবং কুটুর সংযমের মধ্যে দিয়ে আত্মার উন্নতি সাধন ঘটাতে হবে পরিশেষে আত্মা কী হবে পুনর্জন্ম হতে মুক্তি পাবে আত্মা আর বারে বারে জন্মগ্রহণ করবে না আর এটাকে বলা হয় নিষ্কৃতি বা নির্বাণ লাভ ঠিক আছে এর নির্বাণ লাভটাই হচ্ছে জৈন ধর্মের আদর্শ পূর্ব কি পূর্ব হচ্ছে মহাবীরের মূল ধর্মপ্রদেশ চোদ্দোটি খণ্ডে সংরক্ষিত এগুলো পূর্ব নামে পরিচিত তো মহাবীরের যে ধর্মপ্রদেশ ছিল চোদ্দোটা এই চোদ্দোটা সংরক্ষিত আছে আর এই যে সংরক্ষিত জিনিসগুলো চোদ্দোটা চোদ্দোটা ধর্মপ্রদেশ এগুলোকে একসঙ্গে বলা হয় কি পূর্ব বলা হয় তো একটু দেখে নেই বিভিন্ন জৈন গ্রন্থ তো জৈন গ্রন্থগুলো একটু দেখে নিই ভদ্রবাহ রচিত কল্পসূত্র ভেরি ইম্পর্ট্যান্ট জৈন ধর্মের মধ্যে কল্পসূত্র একটি গুরুত্বপূর্ণ জৈন আগম বা জৈন সিদ্ধান্ত পরিশিষ্ট পার্বণ এই সবগুলি হচ্ছে জৈন ধর্মগ্রন্থ তো কল্পসূত্র হল একটি জৈন ধর্মগ্রন্থ এখনই বললাম যে কল্পসূত্র কি একটা জৈন ধর্মগ্রন্থ এই গ্রন্থে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় তো এই গ্রন্থে কি পাওয়া যায় জৈন যে তীর্থঙ্কররা রয়েছেন তাদের জীবনী পাওয়া যায় এই গ্রন্থে রচিত হলেন ভদ্রবাহু পরীক্ষার মধ্যে আসতে পারে বা ভদ্রবাহুই রচনা করেছিলেন কল্পসূত্র তীর্থঙ্কর পার্শ্বনাথ ও মহাবীরের জীবনী এই গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে এবং এই যে কল্পসূত্রের মধ্যে কাদের সম্পর্কে বিশেষভাবে আলোচিত হয়েছে পার্শ্বনাথ যিনি ছিলেন ত্রিশতম তীর্থঙ্কর আর মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ঠিক আছে তো তাদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে কল্পসূত্রে যেটা রচনা করেছিলেন ভদ্রবাহু তো জৈন দার্শনিক দেখিনি জৈন দার্শনিকরা ভদ্রবাহু হেমচন্দ্র সিদ্ধসেন হরিভদ্র প্রমুখ ভাষা জৈন উচ্চশ্রেণীর ভাষা সংস্কৃত পরিত্যাগ করে তো জৈনরা কী করেন সংস্কৃত ভাষা পরিত্যাগ করেছিলেন সাধারণের ভাষা প্রাকৃত এ ধর্ম প্রচার এবং উপদেশ প্রদান করতেন তো কোন ভাষায় করতেন প্রাকৃত ভাষায় তো পরীক্ষার মধ্যে যদি আসে যে জৈন ধর্ম কোন ভাষায় প্রচার করা হতো প্রাকৃত বৌদ্ধ ধর্ম এটা হচ্ছে পালি ভাষায় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে মনে রাখার আপনারা চেষ্টা করবেন তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এটা কি প্রথম জৈন সম্মেলন এবং দ্বিতীয় জৈন সম্মেলন তাহলে কয়টা জন্ম জৈন সম্মেলন হয়েছিল দুইটা বৌদ্ধ সম্মেলন কয়টা চারটা তো জৈন সম্মেলনের মধ্যে সময়কাল হচ্ছে তিনশো খ্রিস্টপূর্ব তো দেখুন প্রথম যেটা হয়েছিল এটা হচ্ছে প্রথম জৈন সম্মেলন হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বে স্থান ছিল পাটলিপুত্রে বিশেষ তত্ত্ব কি ছিল শ্যাতাম্বর এবং দিগম্বর দুটি সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল দ্বিতীয় জৈন সম্মেলনের সময়কালটা ছিল খ্রিস্টীয় পঞ্চম শতক স্থান হচ্ছে বল্লভী বল্লভী বিশেষ তত্ত্ব কি জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদ সঙ্গ সংকলিত হয়েছিল তো দেখুন এই ছিল আমাদের জৈন ধর্ম বা মহাবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আপনারা জানাবেন যে ভিডিওটা কীরকম লেগেছে আপকামিং টেট এক্সামের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছে নিয়ে আসা হচ্ছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন ক্লাসটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন কমেন্ট করবেন ক্লাসটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করবেন পাশাপাশি আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন তাছাড়া আপনারা কল করে বিস্তারিতভাবে জানতে পারেন ফোন নম্বরটা হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর এই নম্বরে কল করবেন এই নম্বরে কল করে আপনারা নোটসের ব্যাপারে জানতে পারেন আর নোটস আর নোটস নিলে আপনারা পরীক্ষার আগে কী পাবেন প্রায় চল্লিশটার উপরে মক টেস্ট পাবেন যেটা বিনামূল্যে পাবেন ঠিক আছে নোটসটা নিলে পাশাপাশি আপনারা আর্ট অ্যান্ড স্টাডি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারেন তো স্যাটারডে এবং সানডেতে নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট স্যাটারডে এবং সানডেতে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন আর আপনারা স্টাডি কোচিং সেন্টারের সাথে থাকুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তো এটাই বলার ছিল আর আপনারা আশা করি শনি রবিবারে যারা কাজে ব্যস্ত শনি রবিবারে আপনারা ফ্রি থাকেন আপনারাও কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে পারেন